প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই আজকের এই অনলাইন ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায়ে সহভাগিতা করব। গত ক্লাসে তোমাদের সাথে আমরা দেখছিলাম যে মহাকর্ষ এবং অভিকর্ষ, তার মধ্যে অভিকর্ষ ও বিকর্ষজ ত্বরণটা কি সেটা আমরা দেখেছি। আজকে আমরা যে বিষয়টি দেখব প্রথমত সেটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। অভিকর্ষটা আমরা জানি কি, যে পৃথিবী কোনো বস্তুকে যে আকর্ষণ করে, বস্তু এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণটা সেটা হচ্ছে কি অভিকর্ষ। আর অভিকর্ষজ ত্বরণটা কি, যে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর ক্ষেত্রে যে অভিকর্ষজ বলের প্রভাবে বস্তুটি পড়তে থাকে সেটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। এখন আমরা যদি পৃথিবীটা চিন্তা করি, পৃথিবীটা কেমন দেখতে, কমলা লেবুর মতো। এর আকার আকৃতি কিন্তু কি নয়, সব দিক দিয়ে সমান নয়। তাহলে আমরা যদি দেখি যে ভূপৃষ্ঠে যে অভিকর্ষজ ত্বরণ জি, এটার মানটা আমরা দেখেছিলাম কি জি এম বাই আর স্কোয়ার, যেখানে কিনা এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই এমটা হচ্ছে কি পৃথিবীর ভর, আর এটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এখানে কিন্তু দেখো এই তিনটাই হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবক মান, মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে কিন্তু এটা কিন্তু তাহলে কার্বন নির্ভর করার প্রয়োজনটা দূরত্বের উপর কি করবে নির্ভর করবে। এখন একটু খেয়াল করে দেখো এই যে পৃথিবীটা যে আকৃতিটা এরকম সব দিক দিয়ে সমান নয়। এখন এই যে আমরা যদি ঠিক মাঝখান বরাবর যদি আমরা ধরি, যেটা নাকি কি মেরু মাঝখানে যদি আমরা ধরি, তাহলে এখানে কি হবে যে এখান থেকে দূরত্বটা কি অন্যদিকে যে একটু কম না, তাহলে এখানে আমাদের কি হবে ব্যাসার্ধটা কম, তাহলে এখানে অভিকর্ষজ ত্বরণের মানটা কি হবে বেশি হবে। অভিকর্ষজ মানটা হবে কি আমাদের 9.83। ত্বরণের মানটা তখন কি করতে থাকে কমতে থাকে। কেন? কারণ আমি আমি এখানে আছি, তুমি আমার যত কাছে থাকবে তোমার সাথে আমার আকর্ষণটা যোগাযোগটা কত কি হবে তাড়াতাড়ি হবে, বাকি একটু তাড়াতাড়ি হবে বা একটু কাছাকাছি হবে। আবার তুমি সে দূরে থাকো আমাকে জুড়ে বলতে হবে বা আমাকে তোমার কাছে গিয়ে কথা কি করতে হবে বলতে হবে। কিন্তু এখানে সেরকমই বিষয়টা যে এখানে যদি দূরত্ব কম তাহলে এর অভিকর্ষজ ত্বরণের মানটা কি বেশি, আবার আস্তে আস্তে যখন দূরত্ব বাড়তে থাকে অভিকর্ষ ত্বরণের মানটা কি করে থাকে কমতে থাকে। তাহলে এখানে যখন নাকি বিষুবীয় অঞ্চল, এটা আমাদের ঠিক মেরু অঞ্চল, মেরু অঞ্চল থেকে যখন বিষুবীয় অঞ্চলে যেতে যেতে থাকে মানটা কি করতে থাকে কমতে থাকে, কমতে কমতে এখানে কি হয় 9.78, মনে করে যেখানে 9.78 আর মেরু অঞ্চলে আছে 9.83। এটা হচ্ছে এক এক জায়গায় দূরত্ব অনুসারে অভিকর্ষজ ত্বরণের মানটা, কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু আমরা একই মান বিভিন্নভাবে নিতে পারবো না, আদর্শ মান হিসেবে ধরা হয় কি 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি অভিকর্ষজ ত্বরণের মানটা। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে নিশ্চয়
যার হাতে পাথরের টুকরা, পাথরের টুকরোটা আগে করবে, কেন আগে করবে? আমরা স্বাভাবিকভাবে বলি যে পাথরের টুকরোটা কি ভারী আর কাগজের টুকরোটা কি হালকা, তা যেহেতু ভারী সে তাড়াতাড়ি নিজেকে বসবে, কাগজের টুকরোটা দেরি হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, যদি আমরা যে বাতাসের যে চাপটা আছে বা বাতাসের যে বাধাটা আছে ওইটা যদি আমরা বাদ দিয়ে এই দুইটাকে একই সাথে মাটিতে ফেলতে পারি, তাহলে কিন্তু একই সময়ে দুইটা কি নিচে গিয়ে পচবে। কাগজ এবং পাথরের টুকরা দুটাই কিন্তু একই সাথে নিচে গিয়ে কি করবে, পচাবে। তার মানে কি, এখানে এটার ভিতরে ওজনের কোনো কি নাই, ধর্ম ওজনের কোনো ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, এটা সমানভাবে গিয়ে পৌঁছাবে। কিন্তু যেহেতু আমাদের বাতাসের সাথে কি থাকে, বাধা থাকে, সেজন্য সেটা সমানভাবে কি করবে না, পৌঁছাবে না। তাহলে আমরা দেখলাম কি যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, এটা হচ্ছে যে পৃথিবীর কি অনুসারে আকার আকৃতি অনুসারে বিভিন্ন ভাবে এর মানটা কি হতে পারে, পরিবর্তন হতে পারে। এখন আমরা যে আরেকটা বিষয় দেখবো সেটা হচ্ছে ভর ও ওজন। নিশ্চয় তোমরা ভর ও ওজন সম্বন্ধে কি করেছ, শুনেছ এবং জেনেছ। ভর ও ওজন আমরা সাধারণভাবে কিন্তু এই দুইটাকে মিলিয়ে ফেলি না, আমরা দুইটাকে মিলিয়ে ফেলি। আমরা অনেক সময় তো বলি যে এখানে এখানে কি তোমার ওজন কত কেজি, মনে করো তুমি 40 কেজি, তাহলে আমরা বলি তোমার ওজন কি 40 কেজি। আসলে কিন্তু তোমার এটা কি না, ওজন না, এটা হচ্ছে তোমার কি ভর, এটা হচ্ছে তোমার কি ভর। ভরকে মনে করো এম দ্বারা প্রকাশ করা হয় আর এর একক হচ্ছে কি কেজি, ঠিক না? এম এম কেজি, এককটা হচ্ছে কেজি। এখন ভরটা কি, ভরটা হচ্ছে যে কোনো বস্তুর ভিতরে যে পরিমাণ আছে তার সম্পূর্ণ পরিমাণটাই হচ্ছে কি সেটা ভর। এখন আমি একটা বালতিতে যদি 1 কেজি চাল নিই বা 2 কেজি চাল নিই, তাহলে এখানে কি এটার ভরটা হচ্ছে কি, চালের ভরটা হচ্ছে কত, 1 কেজি বা 5 কেজি। এই 1 কেজি বা 5 কেজি চাল নিয়ে আমি যেখানেই যাই ভরে কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে কি রেখেছি, 5 কেজি চালই রেখেছি। তাহলে এটা গেল আমাদের কি ভর। তাহলে ওজনটা কি, ওজনটা হচ্ছে আমরা আবার ফিরে যাই সেই অভিকর্ষ কথা মনে করি যে পৃথিবীর তার দিকে প্রত্যেককে কি করে আকর্ষণ করে। তাহলে পৃথিবী যা তারা যে বল তারা তার দিকে কি করে এখানে আকর্ষণ করে, এই আকর্ষণ মানে যতটুকু আকর্ষণ করে সেটাই হচ্ছে তার কি ওজন। এখন আকর্ষণটা বিভিন্ন রকম হতে পারে। আমি যদি এখন ভূপৃষ্ঠে থাকি আমার প্রতি পৃথিবীর যে আকর্ষণ, আবার যদি পাহাড়ের উপরে উঠতে থাকি তাহলে সেখানে আকর্ষণ কি হেরফের হবে না, কমবে বা কি করবে, বাড়বে। তাহলে ওজনটা আমার কি করবে, কমবে বা বাড়বে। বিষয়টা বুঝতে পেরেছো কিনা, ভর আর ওজন কিন্তু এক না। ভর হচ্ছে মনে করো এখানে 1 বস্তা চাল আছে, 1 বস্তা চাল আছে এখানে, এটা হচ্ছে ভর। মনে করো তুমি একটা মানুষ, তোমার কত কেজি, 40 কেজি, এটা হচ্ছে কি ভর। এটা চাঁদ নিয়ে গেলে এর ভর কি থাকবে, একই থাকবে। এটা আমি চাঁদ নিয়ে গেলে আমার ভর কি থাকবে, একই থাকবে। কিন্তু তুমি আমি এই পৃথিবীতে দাঁড়িয়ে আছি, আমার এখানে ওজনটা চা হবে, আমি যদি পাহাড়ের উপরে যাই বা চাঁদের উপরে যাই আমার ওজনটা কি হবে, একটা পরিবর্তন হবে। আবার পৃথিবীর কেন্দ্রে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কি 0, তাহলে আমাকে যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু আমি কি মনে করবো, নিজেকে ওজনহীন মনে করব, অর্থাৎ সেখানে আমার কোনো ওজনই মনে হবে না। তোমাদের একটু সহজভাবে বোঝাই, তোমরা জানি না অনেক সময় যারা গ্রামের ছেলে মেয়ে আছো যে তোমরা কি করো, পানিতে নামো, ঠিক না? বর্ষাকাল এখনো পানি আছে চারিদিকে, নদীতে পুকুরে বা জলে কোথাও নামতে গেলে দেখবা যে তুমি যখন পানিতে নামবে, পানিতে মনে করো খেলতেছো সাঁতরেতেছো, একটু হালকা লাগে নিজেকে না, কিন্তু পানি থেকে উঠে আসলে নিজেকে কেমন মনে হয়, অনেক ভারী মনে হয় না? মনে হয় যে কি একদম যেমন এর আগে যেরকম ছিল এর চেয়ে ভারী হয়ে গেছো, এরকম মনে হয়। এর মানে কি তোমার ভর বেড়ে গেছে না, এটা হচ্ছে তোমার কি ওজন, অর্থাৎ ওই সময়ে তুমি ওই ওজনটা কি করতেছো, অনুভব করতেছো। তাহলে মেয়েরা আমরা বলতে পারি যে ভর হচ্ছে একটা কি রাশি, ধ্রুবক রাশি।
রাশি, ভর হচ্ছে কি রাশি? ধ্রুব রাশি। আর ওজনটা আবার কি হবে? পরিবর্তনশীল। ওজনটা তাহলে আবার কি হবে? পরিবর্তনশীল হবে। বিভিন্ন জায়গায় নিয়ে গেলে এটা পরিবর্তন কি হতে পারে? বিভিন্ন হতে পারে। তাহলে আমরা অবশ্যই ভর আর ওজনটা বুঝতে পেরেছি যে দুইটার ভিতরে অবশ্যই কিছু কি রয়েছে, পার্থক্য রয়েছে। তাহলে ভরকে যদি আমি কেজি দিয়ে প্রকাশ করি, ভরের এত হচ্ছে কেজি, আর ওজনের এত, ভরকে আমরা প্রকাশ করা হয়, ওজনকে বলা হয় কি? ডাব্লিউ দিয়ে, ওয়েট। কি করা হয়? ওয়েট, ডাব্লিউ দিয়ে ওয়েট, ওজন। এখন এখানে কিন্তু এখানে আমার ভর শুধু কি? এম। আর ওয়েট এখানে আমার কি হবে? এম জি। তাহলে ওজনে আমার ভরটাও যাবে, সাথে সাথে কি যাবে? অভিকর্ষজ ত্বরণ জি এর মানটাও যাবে। তাহলে এখানে ভরটা হচ্ছে আমার ধ্রুব রাশি, আর জিটা হচ্ছে কি? পরিবর্তনশীল। তাহলে আমার ওজনটা কার উপর নির্ভর করবে? অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এখন কোন বস্তু বা কাউকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, সে কিন্তু তার পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ কি করবে? এখানে গিয়ে চাঁদে যদি তোমাকে নিয়ে যাওয়া হয়, তাহলে সেখানে গিয়ে তোমার কি হবে? দেখো যে পৃথিবীর যে ওজন আছে, যদি তোমাকে চাঁদে নিয়ে যায়, তাহলে এর ত্বরণের মানটা হবে পৃথিবীর ছয় ভাগের কি? এক ভাগ। ছয় ভাগে এক ভাগ যদি কোথায় নিয়ে যাওয়া হয়? চাঁদে নিয়ে যাওয়া হয়। আবার 75 কেজির একজন ব্যক্তি যদি মহাশূন্যে বা মহাকাশে ঘুরে বেড়ায়, তার ভর কি কমে যাবে? না, তার ভরটা কি করবে? না, কমবে না। তাহলে কোন বস্তু ওজন শূন্য হলে তখন কোন মহাকর্ষ বল কি করে না? কাজ করে না। আর 1 কেজি ভরের বস্তুর ওজন হবে কত? এই মনে করে 1 কেজি ভরের ওজনের বস্তুর, এই যে মনে করে 1 কেজি ভর, মনে করে 1 কেজি, এর ওজনটা কত হবে? 1.63 নিউটন। এটা কি দ্বারা প্রকাশ করা হয়? একক নিউটন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে কোন বস্তুর ওজন তার পৃথিবীর তার কিসের উপর নির্ভর করে? দূরত্বের উপর নির্ভর করে। যদি দূরত্ব বাড়ানো হয়, তখন পৃথিবীর আকর্ষণটা কি করে যায়? কমে যায়। আর বস্তুর ওজনটা তখন কি পায়? হ্রাস পায়। মনে করে দেখো, অভিকর্ষ জলের ক্ষেত্রে দেখেছিলাম না, দূরত্বের উপর কি করে? নির্ভর করে। তাহলে বিষয় যদি আমরা ওইভাবে চিন্তা করে দেখি যে ভর আর ওজন দুইটার সাথে কি রয়েছে? সম্পর্ক রয়েছে। দুইটা একই বিষয় না, একই জিনিস না, কিন্তু দুইটার সাথে কি রয়েছে? সম্পর্ক রয়েছে। কিন্তু দেখো যে পৃথিবী সুষম গোলক নয়, তাই অভিভাষণ ধরনের মানও কি নয়? এক নয়। আর এত সূক্ষ্ম পার্থক্য যে এ মানটা যে আমরা কি অনেক সময় শুধুমাত্র ওজন মাপক যন্ত্রের মাধ্যমে সেটা কি করা যায়? নির্ধারণ করা যায়। তাহলে আমরা আজকে কি দেখলাম প্রিয় শিক্ষার্থীরা? যে ভর ও ওজন, এর আগে দেখেছি অভিকর্ষজ ত্বরণের মানের বিভিন্নতা। তাহলে তোমাদের বই থেকে তোমরা 68 পৃষ্ঠা 69 পৃষ্ঠা ভালো মতো দেখবে, তোমাদের বাড়ি কাজ থাকবে যে তোমরা অভিকর্ষজ ত্বরণের মানটা কিভাবে পরিবর্তন হয়, কোথায় নিলে কি হবে, এ বিষয়ে পড়বে এবং খাতায় লিখবে। তারপর তোমাদের ভর ওজনের সংখ্যা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে ভর ওজনের পার্থক্য লিখ, এগুলো তোমরা নিজেরা খাতায় লিখে একদম মুখস্থ করে ফেলবে, যেন পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক অনেক ধন্যবাদ।